আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেক ব্যাক বাংলা ইউটিউব চ্যানেল। এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজে একটি ইউটিউবের ব্রান্ড চ্যানেল তৈরি করতে পারেন। আপনারা বলতে পারেন, কেন আপনারা ইউটিউবের ব্রান্ড চ্যানেল তৈরি করবেন? আপনারা ইউটিউবের ব্র্যান্ড চ্যানেল তৈরি করলেই খুব সহজেই ইউটিউবে রিচ করতে পারবেন বা সাবস্ক্রাইবার গেইন করতে পারবেন এবং ভিউয়ার্স বাড়াতে পারবেন। শুধুমাত্র পার্সোনাল চ্যানেল থাকলে আপনারা কখনোই ইউটিউবে ফুল শাইন কিংবা পপুলার হতে পারবেন না। তো এই জন্যই ইউটিউবে কাজ শুরু করার আগে অবশ্যই আপনাকে ব্র্যান্ড চ্যানেল সম্পর্কে ধারণা থাকা লাগবে এবং ব্র্যান্ড চ্যানেল তৈরি করতে হবে। তো ব্র্যান্ড চ্যানেল তৈরি করার জন্য প্রথমেই আপনারা আপনাদের ইউটিউবে চলে যাবেন। আপনারা ইউটিউবে গেলে প্রত্যেকেই দেখতে পারেন যে আপনাদের একটি চ্যানেল তৈরি হয়ে আছে। তো এটি কিন্তু আপনাদের পার্সোনাল চ্যানেল, এটি ব্র্যান্ড চ্যানেল না। তো ব্র্যান্ড চ্যানেল না হইলে আপনার খুব সহজেই ইউটিউবে সাবস্ক্রাইবার বেশি কিংবা ভিউজ বেশি বানাতে পারবেন না, কিংবা চ্যানেলটি কখনো ভাইরাল হবে না। তো এই যে দেখছেন, এটি আমার পার্সোনাল চ্যানেল। আমি এখানেই এই সেম জিমেলটা দিয়েই একটি ব্র্যান্ড চ্যানেল তৈরি করে আপনাদেরকে দেখাবো। এই সেম জিমেলে ব্র্যান্ড চ্যানেল তৈরি করলে আপনারা জাস্ট সুইস চ্যানেল অপশন ট্যাপ করলেই আপনারা সেম জিমেলের দুইটি অ্যাকাউন্ট দেখতে পারবেন। এখন দেখুন নেই, আমি জাস্ট প্রথমেই সেটিং অপশনে চলে যাচ্ছি। সেটিং অপশনে গিয়ে এখান থেকে চলে আসবেন অ্যাডভান্স, কিন্তু আমি যেটা দেখাচ্ছি এই সেটিং অপশনে চলে আসবেন। আসার পর দেখুন এখানে লেখা আছে ক্রিয়েট চ্যানেল, এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। এই অপশনতে ক্লিক করে আপনার সেই রকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাদের চ্যানেলটির নাম দিতে বলবে। আপনার জাস্ট আপনাদের যে চ্যানেল ক্রিয়েট করতে যাচ্ছেন যে নামে, সে নামটি দিয়ে দিবেন। আমার ক্ষেত্রে আমি এখানে ডার্ক উইজার্ডস গেমিং এই নামে চ্যানেল ক্রিয়েট করতে চাচ্ছি। এখানে আমি ইচ্ছাকৃতভাবে একটি স্পেলিং ভুল রাখবো যাতে আমার এসিও করতে একটু সুবিধা হয়। এরপর আপনার ফোন নাম্বারটি দেওয়া লাগবে। এখানে বাংলাদেশ সিলেক্ট করাই আছে, জাস্ট বাংলাদেশ সিলেক্ট করে আপনার ফোন নাম্বারটি দিয়ে একটি টেক্সটের মাধ্যমে এই ব্র্যান্ড অ্যাকাউন্টটি ভেরিফাই করে নিতে হবে। জাস্ট ভেরিফাই অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনার ফোনে দেখবেন একটি এসএমএস চলে গেছে। এসএমএস একটি গুগল থেকে কোড পাঠানো হয়েছে, জাস্ট সেই কোডটি এখানে বসে ভেরিফাই করতে হবে। কোডটি বসিয়ে দিচ্ছি, বসিয়ে দিয়ে জাস্ট ভেরিফাই অপশনে ট্যাপ করব। সঠিকভাবে কোড বসিয়ে ভেরিফাই অপশনে ট্যাপ করলে খুব সহজেই অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। প্রথমে আপনার অ্যাকাউন্টটিতে কিছু না দেখা যাইতে পারে, যে এরকম হইতে পারে, এরকম হলে জাস্ট আপনি একটি রিফ্রেশ করবেন। রিফ্রেশ করলেই দেখবেন আপনার চ্যানেলটি ক্রিয়েট হয়ে গেছে। এই যে আমার চ্যানেলটি ক্রিয়েট হয়ে গেছে। শুধুমাত্র চ্যানেল ক্রিয়েট করলে তো হবে না, এর ভিতরে অনেক এসইও রয়েছে এবং লোগো এবং থাম্বনেইল রয়েছে। সেটি কিভাবে কিভাবে এখানে বসাবেন সেটি আমি আপনাকে দেখাবো। এর জন্যই প্রথমে আপনারা মানে দেখতে পাচ্ছেন সুইচ অ্যাকাউন্টটা খুলে কিন্তু আমার একই জিমেইল আর একটি অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। তার মানে বুঝতে পারছেন যে আমি একটি ব্র্যান্ড ইউটিউব চ্যানেল তৈরি করে ফেলছি। একটি জিমেইলে যেহেতু দুইটি অ্যাকাউন্ট রয়েছে, মেনটি বা পার্সোনালিটি দেখতে পাচ্ছেন আমি উপরে দেখাচ্ছিলাম আপনাদের প্রথমে। তো এরপর জাস্ট কাস্টমাইজ চ্যানেল এই অপশনটি ট্যাপ করলাম। তো অপশনটিতে আসার পর মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এখান থেকে স্টার্ট করবেন। জাস্ট স্টার্ট করার পর আমাদের প্রথম কাজ হবে চ্যানেলে একটি লোগো এবং থাম্বনেইল কিংবা লোগো এবং ব্যানার দেওয়া। তো জাস্ট আমি আপলোড করলাম, আপলোড অপশনে ট্যাপ করলাম, করে আমি যে বানিয়ে রেখেছি যে লোগোটি চ্যানেলের জন্য সেই লোগোটি সিলেক্ট করে দিলাম। এখানে অবশ্যই আপনারা লোগোটি বানানোর পর যে চ্যানেলের নাম থাকবে সেই চ্যানেলের নামটি রিনেম করে নেবেন, এতে আপনার এসইওতে সুবিধা হবে। জাস্ট এটি করার পর লোগোর সাইজটা আমি ঠিক করে নিচ্ছি। এরপর সেভ অপশনে ট্যাপ করলে লোগোটি আপলোড হয়ে যাবে। এরপর আসবে ব্যানার। আমি ব্যানারটি আগে থেকেই তৈরি করেছি, যেহেতু ব্যানারটিতে অন্য নাম লেখা আছে। জাস্ট আমি আমার চ্যানেলের নামটি দিয়ে দিচ্ছি এখানে। চ্যানেল নামটি দিয়ে সিলেক্ট করে জাস্ট ওপেন করলেই আমার ব্যানারটিও আপলোড হয়ে যাবে।
আমি জাস্ট সিলেক্ট করে ওপেন করে দিচ্ছি। ওপেন করলে কিন্তু আর ব্যানারটি আপলোড হয়ে যাবে। অবশ্যই সকলগুলোর নেম রিনেম ঠিক করে নেবেন, নিয়ে ওপেন করে এখানে দেখা যাচ্ছে ডেস্কটপ দেখালে ফুল স্ক্রিন দেখাবে, মোবাইলে দেখালে ব্যানারটি সম্পূর্ণ দেখা যাবে না। আপনার ব্যানারটি ভালোভাবে তৈরি করবেন যাতে মোবাইল এবং ডেস্কটপ দুটোতেই ফুল স্ক্রিন দেখা যায়। দেখুন ব্যানারটি এখানে সেভ হয়ে গেছে। এরপর আসবে ওয়াটারমার্ক, ভিডিও চললে যে সাইডে একটা দেখায় সেটি আর কি দেখাচ্ছে এখানে। জাস্ট এটিতে আমি আমার লোগোটি সিলেক্ট করে দিলাম, দিয়ে জাস্ট সাইজ করে দিব। আর লোগোটিকে আমি সাইজ করে নিলাম, নিয়ে সেভ অপশনে ক্লিক করলে এটি হয়ে যাবে। এরপরে উপরে ডান দিকে দেখতে পাচ্ছেন পাবলিশ, এই অপশনটি ক্লিক করুন। ক্লিক করে কিছুক্ষণ অপেক্ষা করুন, এটা করলেই কিন্তু আমাদের ব্রান্ড চ্যানেল তৈরি হয়ে গেছে এবং ব্র্যান্ড চ্যানেলে লোগো ব্যানার আমরা কিন্তু অ্যাড করে ফেলছি। লোগো ব্যানার অ্যাড করার পর আমাদের এই ব্র্যান্ড চ্যানেলটিতে কিওয়ার্ড বসাইতে হবে, হ্যান্ডেল ঠিক করতে হবে এবং একটি ডিসক্রিপশন লিখতে হবে। তো কিওয়ার্ড আমি পরে দেখাচ্ছি, আগে ডিসক্রিপশন লিখে দেখাচ্ছি। আমার এখানে যেহেতু ডার্ক উইজার্ড গেমিং, এই এসইওর ক্ষেত্রে আমি এটা এম এর পরে ই রেখে আইনজি দিয়েছিলাম যাতে আমার হ্যান্ডেলটা ঠিক আসে। দেখুন হ্যান্ডেলটা সঠিক আসছে, আপনারা একটু বাছাই করে নেবেন যাতে হ্যান্ডেলটি সঠিক আসে, সেরকম একটি নাম দিবেন। এবারে আমাদের একটি ইউটিউবে ডিসক্রিপশন অ্যাড করতে হবে, এর জন্য জাস্ট আমরা ডিসক্রিপশন জেনারেটরে গিয়ে সিলেক্ট করলাম যে ভাষা ইংলিশে লিখব আমি, কোন টপিকের উপর ডিসক্রিপশন লিখতে চাচ্ছি, যেহেতু আমরা গেমিং সো গেমিং সিলেক্ট করে দিলাম। গেমিং সিলেক্ট করার পর আমরা এখান থেকে কিসের জন্য আমরা মানে ডিসক্রিপশন লিখতে সেটা দিলাম, সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার লিখলাম। তারপরে কিছু কিওয়ার্ড দিতে হবে বা ভিডিও টাইপ দিতে হবে, ভিডিও টাইপ গেমিং, তারপর কিওয়ার্ড দিতে হবে, কিওয়ার্ডে আসলাম গেমিং দিলাম। আর তারপরে আমাদের ধরেন ইউটিউব চ্যানেল যে নামটি রয়েছে সেটি দিলাম। এরপর নিচে চলে আসি, নিচে চলে আসার পরে যে ভিউয়ারদের দেখবে কিসের জন্য দেখবে সেটি আপনার দিতে হবে। এখানে ধরুন আমি দিলাম ফান এন্টারটেনমেন্ট অ্যান্ড গেমিং, এনজয় করবে আর কি, এইগুলোই আমি এখানে বসে দিলাম। প্রথমে গেমিং দিলাম, দিয়ে জাস্ট আমি জেনারেট ডিসক্রিপশন এই অপশনটিতে ক্লিক করব। জেনারেট ডিসক্রিপশন অপশনটি ক্রিয়েট করলেই কিন্তু ডিসক্রিপশনটি জেনারেট হয়ে গেছে। জাস্ট এখান থেকে আমরা কপি করে নিব ডিসক্রিপশনটি। ডিসক্রিপশনটি কপি করার পর চলে যাব আমরা যেখানে আমাদের ইউটিউব চ্যানেল তৈরি করছিলাম বা ডিসক্রিপশন যেখানে চাচ্ছিলো সেখানে। এখানে এসে জাস্ট ডিসক্রিপশনটি আমরা পেস্ট করে দেবো। এখানে ভিডিও লেখা আছে, এখানে জাস্ট ভিডিওটা কেটে দিয়ে চ্যানেল করে দেবো। দেখুন সুন্দর একটি ডিসক্রিপশন কিন্তু তৈরি হয়ে গেছে। জাস্ট এই ডিসক্রিপশনটা বসিয়ে দিয়ে পাবলিশ অপশনে ক্লিক করতে পারেন কিংবা নিচে চলে এসে আরও কিছু অ্যাড করতে পারেন। আমি বলবো আরও কিছু অ্যাড অবশ্যই করবেন। আমি হ্যান্ডেল, চ্যানেল নেম এবং ডিসক্রিপশন কিন্তু অ্যাড করছি। তারপরে লিঙ্ক, তো এবারে আপনাদের লিঙ্ক অ্যাড করতে হবে, তো আমি লিঙ্ক একটু পরে অ্যাড করছি। তার আগে দেখুন এখানে একটি ইমেল চাচ্ছে যেটার মাধ্যমে আপনার সাথে কন্ট্যাক্ট করা পসিবল। ধরুন আপনার এই চ্যানেলটি হ্যাক হয়ে গেল, কিন্তু এই ইমেলটির মাধ্যমে আপনি খুব সহজেই চ্যানেলটি ফিরিয়েও আনতে পারবেন। ইউটিউব কর্তৃপক্ষের সাথে কথা বলে অবশ্যই আপনারা এই কন্ট্যাক্ট ইমেল নাম্বারটা অবশ্যই দিবেন এবং আপনার একটি অন্য ইমেল অ্যাড্রেস দিবেন, যে ইমেলে খুলেছেন সেটা দেওয়ার দরকার নাই। এরপর আপনারা একটি চ্যানেলকে অ্যাড করতে পারেন। আমি আমার আরেকটি চ্যানেল অ্যাড করছি টেক ব্যাক বাংলা, এই চ্যানেলটি আমি এখান থেকে অ্যাড করছি আমাদের এই চ্যানেলটিকে। জাস্ট আমি এর ইউআরএলটি কপি করলাম, কপি করে পেস্ট করে দিলাম, দিয়ে পাবলিশ অপশনে ট্যাপ করলে কিন্তু এই ইউআরএলটি সেভ হয়ে গেছে। তো এখন কিন্তু আমরা খুব সহজেই আমাদের চ্যানেলের নেম, ডিসক্রিপশন, কন্ট্রাক্টের জন্য একটি ইমেল এবং চ্যানেল আমাদের আরেকটি ইউটিউব চ্যানেল এখানে অ্যাড করে ফেলছি। এরপরে চলে আসতে হবে যে এই চ্যানেলের যে কিওয়ার্ড রয়েছে সেই কিওয়ার্ড কীভাবে আমরা সেট করব সেটি দেখাবো। দেখুন এখানে কিন্তু ইউআরএলও চলে এসেছে আমাদের ডার্ক উইজার্ড গেমিং, এটি মানে খুব সুন্দরভাবে পেজে সেট আপ হয়েছে। এরপর কাস্টমাইজ চ্যানেল অপশনে ট্যাপ করে আবারও চলে আসবে এখানে, এখান থেকে চলে আসবে নিচে সেটিং অপশনে। আপনারা দেখতে পাচ্ছেন বাম সাইডের সেটিং অপশনে চলে আসবো।
এখানে আমাকে সবকিছু ঠিকঠাক আছে কিনা একবার জাস্ট দেখে নিলাম। দেখে সেটিং অপশনে চলে আসলাম, আসার পর এখান থেকে এই অপশনটি ক্লিক করে আপনি প্রথমে আপনার কান্ট্রি সিলেক্ট করতে হবে। আমার কিন্তু বাংলাদেশ, বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। এরপরেই চলে আসছে কিওয়ার্ড। এখানে অবশ্যই আপনারা কিওয়ার্ডটি একটু রিসার্চ করে নেবেন আগেই, কিওয়ার্ড রিসার্চ করে জাস্ট এখানে বসিয়ে দিবেন। আমি যতটুকু কিওয়ার্ড রিসার্চ করছি সেগুলো বসাচ্ছি, আর কিওয়ার্ড কীভাবে রিসার্চ করবেন সেটাও আমি দেখাই দিচ্ছি, কিছুক্ষণ ওয়েট করুন। কিওয়ার্ড রিসার্চ করার জন্য জাস্ট আপনারা যে কোনো একটি পেজ ওপেন করুন। ওপেন করার পর সার্চ করুন ইউটিউব কিওয়ার্ড রিসার্চার বা গেমিং ইউটিউব কিওয়ার্ড বলে, বা গেমিং ইউটিউব কিওয়ার্ড জেনারেটর বলে সার্চ করতে পারেন। তো চলুন আমি আপনাকে দেখাচ্ছি কিভাবে আমি কিছু কিওয়ার্ড থেকে বের করি। আমি এই যে প্রথমে যেগুলো আমার মাথায় ছিল সেগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর অবশ্যই এখানে কিন্তু আপনারা আপনার চ্যানেলের নেমটা অবশ্যই লিখবেন, কারণ চ্যানেল যখন র্যাঙ্ক করার জন্য কিংবা সার্চে পাওয়ার জন্য কিন্তু অবশ্যই এটি খুব খুব প্রয়োজন। আমি বারবার বলছি খুবই প্রয়োজন, সো আপনারা অবশ্যই চ্যানেল নামটাকে লিখবেন। তো আমি আরেকটি ট্যাব ওপেন করছি, ট্যাব ওপেন করে জাস্ট কিছু কিওয়ার্ড সার্চ করছি। আপনারা জাস্ট কিওয়ার্ড সার্চ করে নেবেন। তা আমি এই যে গেমিং ইউটিউব চ্যানেল কিওয়ার্ড লিখে সার্চ করছি, সার্চ করলে এরকম অনেকগুলো ওয়েবসাইট পেয়ে যাবেন। আমি এই ওয়েবসাইটটিতে গিয়ে কিছু কিওয়ার্ড কপি করবো আর কি। দেখতে পাচ্ছেন এখানে সার্চ বললাম কি লিখে সার্চ দিয়েছে, গেমিং ইউটিউব চ্যানেলের জন্য যেন গেমস লিখে সার্চ দিয়েছে। সো আমি গেমসটিকে কপি করে ওখানে বসিয়ে দিলাম। তো এরকম আপনারা অবশ্যই দেখে নেবেন, দেখে নিয়ে আপনাদের কাছে যেগুলো মনে হবে যে কিওয়ার্ডগুলো ভালো সেই কিওয়ার্ডগুলো জাস্ট ওখানে বসাই দেবেন। এটাই আপনাদের কাজ। আপনারা 500-র উপরে কিওয়ার্ড হয়তো বসাতে পারবেন, 500 ওয়ার্ডের কিওয়ার্ড বসাতে পারবেন। আমি 500 ওয়ার্ড হয়তো বসাতে পারবো না, যেগুলো বসাতে পারবো সেগুলো বসিয়ে নেবো। আমিও আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা 300-র মধ্যেই ছেড়ে দেবেন, 300 ওয়ার্ড দিয়ে কিওয়ার্ড তারা বানিয়ে নেবেন একটা সুন্দর করে। তো কিওয়ার্ডগুলো বসানো শেষে গেলে জাস্ট সেভ অপশনে ক্লিক করবেন, তাহলে কিন্তু সেভ হয়ে যাবে। সেভ হওয়ার পর আপনার একবার ডিটেলস চেক করবেন, এবং এখান থেকে যে অপশনগুলো আছে যেরকম করা আছে এরকমই রাখবেন যাতে আপনার পরবর্তী কোনো সমস্যা না হয়। এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারেন যে কে দেখবে ভিডিওটি, বড়রা দেখবে না ছোটরা দেখবে, নাকি আমি সিলেক্ট করবো যখন ভিডিও ছাড়বো তখন কে দেখবে, এটির জন্য এটি সিলেক্ট করে রাখবেন। তো খুব সহজে আপনারা যেরকম সেটিং করছে জাস্ট এটি সেভাবে সেটিং করে এখান থেকে সেভ করে দিবেন। ওকে, জাস্ট সেভ করে দিবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে একটি ব্র্যান্ড চ্যানেল তৈরি করবেন। তো এইভাবে আপনারা একটি ব্র্যান্ড চ্যানেল তৈরি করতে পারেন, এবং আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা একটি ব্র্যান্ড চ্যানেলে খুব সহজেই পারফেক্ট একটি ভিডিও ছাড়বেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং টেকব্যাক বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।